প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও তোফাজ্জল হোসেন খান মানিক মিয়া সম্পাদিত দেশের প্রাচীনতম নিরপেক্ষ জনপ্রিয় পত্রিকা দৈনিক ইত্তেফাক গত ২৪ ডিসেম্বর ৬৭ বছরে পদার্পণ করল। শুরু থেকেই গণমানুষের মুখপাত্র ও আমাদের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই পত্রিকাটি ৬৬ বছর পূর্তি মৌলভীবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে দৈনিক ইত্তেফাকের পক্ষ থেকে জেলা প্রেস ক্লাবে আলোচনা সভা, র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। সমরুজ খানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন বেলাল তালুকদার। মৌলভীবাজারে নানা আয়োজনে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা, আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে। গত মঙ্গলবার ২৪ ডিসেম্বর সকালে মৌলভীবাজার প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেস ক্লাবের সহসভাপতি সৈয়দ হুমায়ুদ আলী। ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, পিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালে এলাহি কুটি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলার দিন সম্পাদক বক্সি ইকবাল আহমদ, প্রবীণ সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, এস এম উমেদ আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদুর রহমান, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, ইত্তেফাকের কমলগঞ্জ সংবাদদাতা নুরুল মোহাইমিন মিল্টন, শ্রীমঙ্গল সংবাদদাতা অনুজ কান্তি দাস, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি বেলাল তালুকদার ও এ সপ্তাহের মৌলভীবাজারের পরিচালক সুহেল আহমদ। এছাড়াও মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জিতু তালুকদার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। অন্যান্য কিছু পত্রিকা ছিল চিত্রালী প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রেস ক্লাবের সহসভাপতি জেলা হুমায়ুন আলী শাহীন, আমি সেই সাথে ইত্তেফাকের কর্মী যারা আছেন ইতিমধ্যে ইত্তেফাক পরিবার সবাইকে তাদের উত্তর সাফল্য কামনা করি, সবাই ভালো থাকুন। ভদ্রমহিলা, ভদ্রমহোদয়গণ এবং সাংবাদিকবৃন্দ, ইত্তেফাক বাংলাদেশের একটা প্রাচীনতম পত্রিকা অনেকেই বলেছে, মায়ানমার ভাষা আন্দোলনের যে চেতনাকে এগিয়ে নেওয়ার জন্য যারা যে কয়েকটি পত্রিকা বিশেষ করে সংবাদ ইত্তেফাক সহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো যে ভূমিকা রেখেছে তার নিউজগুলো প্রচার করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধশালী করেছেন, তার মধ্যে ইত্তেফাক অন্যতম। আজকে ইত্তেফাকের ৬৬ বছর উপলক্ষে আমি ইত্তেফাক পরিবারকে আমার শুভেচ্ছা এবং স্বাগত জানাই। তো বক্তব্য সংক্ষিপ্ত করার কথা আর বিশেষ কিছু না বলে সকলে ইত্তেফাক সম্পর্কে বিস্তারিত বলেছে, আমি ইত্তেফাকের আরো দীর্ঘায়ু কামনা করছি সকলে। বিশেষ করে ৬৬ বছর ধরে এই বাংলার ইতিহাসে ইত্তেফাক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে এবং আমরা যখনই একটি কোনো একটি নিরপেক্ষ সংবাদ হচ্ছে আমরা খুঁজি, সবসময় আমরা ইত্তেফাকের উপরে নির্ভর করে থাকি এবং ইত্তেফাককে আমরা ইত্তেফাকে কোনো নিউজ দেখছি সেটাকে একদম একটা নিরপেক্ষ নিউজ হিসেবে হচ্ছে এটা জেনে থাকি। তাই এই দীর্ঘ পথ চলা ইত্তেফাকে সবসময় তার নিরপেক্ষতা এবং জনপ্রিয়তা সমানভাবে ধরে রেখেছে। সম্মানিত সাংবাদিকের জন্ম দিয়েছে, যারা পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি অনেক পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন, ইত্তেফাকে কাজ করেছেন।